হাই ফ্রেন্ড নমস্কার আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন আর সবসময় সবাইকে ভালো রাখবেন কারণ কেন এখনকার সিচুয়েশন খুব একটা ভালো নেই তো আপনারা সবাই যতটা পারবেন বাইরে বেরোনো অ্যাভয়েড করবেন সবাইকে রিকোয়েস্ট করবো মাস্ক স্যানিটাইজার ইউজ করবেন আর আশা করি সবাইকে নিয়ে সুস্থ থাকবেন তো বন্ধুরা আজকে আমি এই যে ভিডিওটা আপনাদের সামনে আনতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে পুরোপুরি হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো সেই কারণে এই ভিডিওটা তো ডগেদের ব্যাপারে নানান রকমের টিপস নিয়ে আমি বুবাই আপনাদের সামনে হাজির হই নানান রকমের কিছু জানা কিছু অজানা তথ্য নিয়ে তো আপনারা জানেন তো আমার চ্যানেলটাকে যদি মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নানান রকমের অ্যানিম্যালস নিয়ে ভিডিও থাকবে স্পেসিফিক্যালি ডগ অ্যান্ড ক্যাট নিয়ে তো আমার নলেজ যেটাতে বেশি আছে সেটা নিয়ে আমি ভিডিও করি আর ভিডিও করবো কেননা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পুরোটাই আমি দিই আর ভিডিওর মাধ্যমে আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা আসুন আজকে মেইন টপিক আসা যাক আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন আর যদি পুরোটা ভিডিওটা দেখেন আশা করি ডগের ব্যাপারে যে প্রবলেমটা আমি বলতে চাইছি যে বেশি হয় আর এটা হয়তো আমরা অনেকেই একটু অ্যাভয়েড করে যাই কিন্তু সেই কারণে আমার ডগের অনেক রকমের সমস্যা হতে পারে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আসুন আমার সাথে তো বন্ধুরা ভিডিওটা শুরু করতে চলেছি আপনারা হয়তো অনেকে যারা ডগ রেখেছেন তারা হয়তো জানেন না আর যারা ডগ রেখেছেন হয়তো তারা কিছু কিছু বাড়ির প্রবলেমের জন্য সেটা হয়তো করেন না তো আমাদের একটা করা উচিত যেটা ভাইটার সব থেকে আমরা তো হয়তো ডগ বাড়িতে রেখে দিই আমরা মেনটেন করি তাকে সব সময় ভালো কেয়ার করি আর সব সময় তাকে আমাদের নিজেদের সাথে রাখি কিন্তু আমরা অনেক সময় একটা জিনিসকে অ্যাভয়েড করে যাই যে ওদের মোটামুটি একটা এজের পরে ওদের কিন্তু বেবি কনসিভ করানো উচিত সেটা কিন্তু আমরা অনেকে করি না করানোর চেষ্টা করি না কেননা অনেকটা সময়ের ব্যাপার থাকে আমাদের অনেকটা সময় দিতে হয় আরও এক্সট্রা কেয়ার করতে হয় অনেকে হয়তো তাদের এই বিট করানোটা অ্যাভয়েড করে যায় তো বন্ধুরা সবাইকে একটা রিকোয়েস্ট করব বিট করানোটা কখনোই অ্যাভয়েড করবেন না কেননা এই জিনিসটা যদি আপনারা কোনোভাবে অ্যাভয়েড করে যান সেটা মেল হোক সেটা ফিমেল হোক এইটার জন্যে কিন্তু অনেক বড় রোগ হতে পারে যেটার জন্যে রকমের লাইভ রিক্স পর্যন্ত থেকে যেতে পারে তো বন্ধুরা দেখুন এই যে পিকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা মেল এই ডগ এই যেহেতু ব্রিড না করিয়ে করিয়ে এর একটা চেস্ট্রিক্যাল ইনফেকশান হয়ে গেছে যেইটা কি হয় হরমোনিক্যাল ব্যাপার বডি হিট হয়ে যায় ডিসচার্জ হয় না অনেক বয়স হয়ে যাওয়ার ক্ষেত্রে তারপরে দেখুন এরকম একটা প্রবলেম হয় তো এই প্রবলেমে মেন সলিউশন হচ্ছে যদি এই প্রবলেমটা হয়ে যায় প্রচুর পেন হয় বান হয় প্রচুর জ্বালা করে তো সেই জায়গাটা আমাদের কিন্তু সেই সিচুয়েশানে না পড়াটাই ভালো তো তার জন্যে কি করতে হবে আমার ডককে মোটামুটি এক থেকে দেড় বছর বয়স হওয়ার পরে আমরা মিটিংয়ের জন্য তাকে রেডি করব। তো বন্ধুরা আপনার কাছে যদি মেল থাকে অবশ্যই মেলকে রেডি করুন ফিমেলের সাথে মিটিং করানোর জন্যে তাহলে কি হবে আপনার ডগটা ভালো থাকবে আর এরকম চেস্টিক্যাল প্রবলেম হয়ে কোনো রকম ইনফেকশন হয়ে আপনার ডগিকে আপনাকে লস না করতে হয় সেই জন্যে এটা টিপস আর যদি ফিমেল হয় ফিমেল হলে অবশ্যই তাকে ব্রিড করাবেন তার বেবি কনসিভ করাবেন কারণ কেন আপনি যদি বেবি কনসিভ না করান তাহলে থেকে বড় প্রবলেম ওদের প্রায়োম্যাট্রা বলে ওদের একটা ইনফেকশান আছে সেটা আপনারা ভালো করে সার্চ করে নেবেন দেখে নেবেন কতটা লাইফ রিক্স থাকে যত দিন যায় সেই রিক্সটা বাড়তে থাকে তো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ফিমেলকে অবশ্যই মিটিং করাবেন বাচ্চা কনসিপ করাবেন কেননা বেশি দিন লাগে না বাচ্চা কনসিপ করাতে তো আপনারা আপনারা কিন্তু বাচ্চা নিতে পারেন আর নিতেই হবে না নিলে কিন্তু আপনার বাড়ির ভালোবাসার জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা খারাপ পজিশানে চলে যাবে সেখানে আপনাদের নিজেদেরও খারাপ লাগবে সেই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু আপনার বাড়িতে ফিমেল থাকলে আপনারা মিটিং করান দেড় বছর দু বছর আড়াই বছর তিন বছরে আপনারা মিটিং করান একবার বাচ্চা তুলুন কারণ কেন বেবি কনসিভ করা খুব ইম্পর্টেন্ট জিনিস বেবি কনসিভ করলে ভেতরে যে একটা নোংরা জমে হ্যাঁ ভেতরের যেখানে ইনফেকশান জমে যেখানে ব্লাড ক্লট হয়ে থাকে সেই ক্লটিং ব্লাডটা আপনার টিউবের মাধ্যমে বেরিয়ে যায় তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কিছু কিছু ইন্টারনাল প্রবলেম থেকে থাকে সেই সমস্যার জন্য আপনাদের কিন্তু আপনার ডগিটা কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করতে পারে সেটা আপনারাও ফেস করতে পারেন যেটা ফিমেলের ক্ষেত্রে পায়োম্যাট্রা হয় তো পায়োম্যাট্রা হলে খুব বাজে একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন তো সেটা লাস্ট স্টেজে গিয়ে অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না তো সেই কারণে বলবো বন্ধুরা আপনারা যারা ডগকে ভালোবাসেন মেটিং করান অবশ্যই মেল ফিমেল দুজনকেই ব্রিড করান ফিমেল হলে বা বেবি কনসিভ করান আর মেল হলে অবশ্যই মেটিং করান তাতে কি হয় দুজনেরই ফিজিক্যালি কন্ডিশান খুব ভালো থাকে এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে অনেকে ভাবে মানুষের যেমন ন মাসে বেবি ডেলিভারি হয় হয়তো ডগেদের ক্ষেত্রেও মাসে ডেলিভারি হয় তো সেই ভেবে অনেকে ন মাস এটা যেহেতু এরা মানুষ না এরা অবলা পশু এরা বলতে পারে না এরা নিজেদেরকে ফুল টেক কেয়ার করতে পারে না সে ক্ষেত্রে অনেকে কি করে এই জিনিসটাকে অ্যাভয়েড করে তো যেই এই জিনিসটাকে অ্যাভয়েড করার কারণে ফিউচারে গিয়ে দেখা যায় মেল বা ফিমেলের দুজনেরই এই সমস্যাটা হয় তো এই সমস্যাটা হওয়ার পরে তার রেমেডি করতে করতে কিন্তু অনেক সময় দেখা গেছে এই ক্ষেত্রে অনেকটা এদেরকে লস করতে হয়েছে এরা আমাদের ছেড়ে চলে গেছে মানে মোটামুটি এক্সপায়ার করে যায় কারণ কেন অনেক সময় এই প্রবলেমগুলো বাড়তে থাকে আর যত দিন যায় আরও বাড়তে থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব এদের বেবি কিন্তু কনসিভ করে দু মাসের মধ্যে ফুল ডেলিভারি কমপ্লিট হয়ে যায় ষাট থেকে বাষট্টি বাষট্টি থেকে চৌষট্টি ম্যাক্সিমাম ডে ওরা কিন্তু ডেলিভারি হয়ে যায় আর সব থেকে বড়ো কথা এদের ডেলিভারি কিন্তু আপনার নিজের বাড়িতেই হবে আপনারা আপনাদের ভেটের সাথে কনসাল্ট করে তারা তাদের অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে মোটামুটি দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা বা বারো ঘন্টাও লাগতে পারে তাতে কিন্তু ডেলিভারিটা আপনার বাড়িতেই হয়ে যায় আর সব থেকে বড়ো কথা এদের ডেলিভারিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মাল হয়েছে যদি কোনো রকম ফিজিক্যালি কন্ডিশান যদি আপ অ্যান্ড ডাউন না হয় কোনো রকম সমস্যা না হয় তাহলে কিন্তু এদের ডেলিভারি দু মাসের পরেই হয় আর থেকে বড়ো কথা আপনার বাড়িতেই হয় কোনো হসপিটালে নিয়ে আপনাকে দৌড়াতে হবে না কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনার সমস্যায় পড়তে হবে না বা খুব একটা যে আপনার টাকা পয়সা খরচা হয়ে যাবে সেটাও হবে না আপনারা জানেন যে কিছু কিছু জিনিস অ্যানিম্যালসদের ক্ষেত্রে আপনারা না করালে তাতে প্রবলেম হতে পারে আর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার অনেক পেশেন্ট পার্টি যারা এই কথাগুলো নিজেরা আমাকে বলেছেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তারা তাদের প্রবলেমের কথা বলেছে কেন তারা বাচ্চা কনসিপ করাতে চাইছে না বেবি কনসিপ করাতে চাইছে না কী তাদের প্রবলেম সেইগুলো আমাকে বলেছে তো সেই এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা করা আমি ভাবলাম যে ভিডিওটা করা উচিত অ্যানিমেলসদের নিয়ে যখন আমি কাজ করছি অ্যানিমেলসদের নিয়ে যখন আমি আছি অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মানুষ যাতে জানুক যারা নতুন অ্যানিম্যালস রেখেছেন ডগ রেখেছেন আর যারা হয়তো অনেক দিনই রেখেছেন কিন্তু ভাবনা চিন্তাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না কারণ কেন ভাবছেন আপনারা যে এখানে এই প্রবলেমটা হতে পারে তো আমি সবাইকে বলবো বন্ধুরা কোনো দিকে চিন্তা না করে আপনার যদি ডগির মোটামুটি তিন চার বছর বয়স হয়ে যায় এক্ষুনি আপনারা ওদের ফিমেলদের একটা ব্লাড ডিসচার্জের ব্যাপার থাকে সাইকেলিং ব্যাপার থাকে সাইকেলিং যখনই শুরু হবে ফার্স্ট ডে থেকে নোট করুন নোট করে ইলেভেন ডে আর থার্টিন ডেজে আপনারা কিন্তু ওকে ব্রিড করান ব্রিড করিয়ে আপনারা ইমিডিয়েট ওদের সিজন স্টার্ট হলেই আপনারা কিন্তু বিট করান সবাইকে রিকোয়েস্ট করব সবার ভালো থাকার অধিকার আছে সবাইকে ভালো রাখতে হবে আর সব থেকে বড়ো কথা আমার ভালোবাসার জিনিসটাকে আমি কেন তাড়াতাড়ি হারাবো আমার ভালোবাসার জিনিসটাকে আমি কেন হারাবো আর আমার সব থেকে বড়ো কথা ভালোবাসছি যখন পুরোপুরি বাসবো কিছু কিছু জিনিস নেগলেক্ট করে আমার পোষ্যটা আমার ফ্যামিলি মেম্বার্স তাকে আমরা কিন্তু হারাতে পারবো না প্লিজ আমার এই ভিডিওর মাধ্যমে সবাই মিলে অবশ্যই অবশ্যই যারা যারা ভাবছেন মেটিং করানোর কথা অবশ্যই মেটিং করিয়ে নিন মেল ফিমেল দুজনেরই সমস্যা হয় সেই সমস্যা মেটাতে আপনারাই পারেন আর আপনাদের অবশ্যই করতে হবে আপনারা করুন আপনার ডগিটাকে ভালো রাখুন আমি এটাই চাই নানা রকমের টিপস আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনারা মোটামুটি বুঝে গেলেন মেল ফিমেল দুজনকেই মিটিং করাতে হয় অবশ্যই মিটিং করিয়ে নেবেন আর কনসিপ করা বেবি ডেলিভারি আমি বলে দিলাম ম্যাক্সিমাম টু মান্থ তার মধ্যে ডেলিভারি হয়ে যায় কোনো সমস্যা নেই আর সব থেকে বড় কথা মেল হলে শুধু ব্রিড করাতে হবে আর কোনো সমস্যা নেই তাহলে বুঝতে পারলেন এইটুকুনি জিনিস আমরা না করলে যে পরে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা কিন্তু অনেক বড় হয়ে যায় আমাদের যেহেতু প্রবলেম হবে সেটা তো হবেই তাছাড়া কিন্তু আপনার বাড়ির যে পোষ্যটা আপনার বাড়ির যে ডগিটা তারও কিন্তু প্রচুর প্রবলেম হবে তো সেই কারণে এই ভিডিওটা বানানো তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যদি মনে হয় যে আমার এই চ্যানেলটার সাথে আপনারা থাকবেন তাহলে অবশ্যই আশীর্বাদের মাধ্যমে সাবস্ক্রাইব করে নেবেন আর নানান রকমের ভিডিও যাতে আমি আরও বানাতে পারি আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাকে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাতে কি হবে আমি ইন্সপায়ার হব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি নানান রকমের টপিক নিয়ে ভিডিও আনতে পারি তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যদি মনে হয় যে আরও কিছু জানার ইচ্ছা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নানান রকমের অ্যানিম্যালস নিয়ে ভিডিও থাকবে আর কিছু কিছু আমার লাইফস্টাইল থাকবে এই দুটো নিয়েই আমার এই চ্যানেলটা যদি অবশ্যই মনে হয় আমার চ্যানেলটাকে সাথে রাখবেন আমার চ্যানেলটাকে আশীর্বাদ করবেন আর ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো ফানি ভিডিও কিছু আছে শর্ট ভিডিও আর তার সাথে এই অ্যানিম্যালস নিয়ে ভিডিও কান্টিনিউ আছে তো আপনারা দেখুন ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা বন্ধুরা আশীর্বাদ করবেন আশীর্বাদে হাত বাড়িয়ে দেবেন যাতে নানান রকম অ্যানিমেলস নিয়ে আরও 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 ভালো ভিডিও বানাতে পারি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সেফ থাকবেন বাড়ির গুরুজনদেরকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটাবেন আর যতটা পারবেন ডিস্টেন্স মেনটেন করবেন আর ঘোড়াটা একটু বন্ধ রাখবেন বাইরে ঘোড়া কারণ কেন আবার এখন স্টার স্টেপ আসছে তো বুঝতেই পারছেন খারাপ সময় এখনও কিন্তু কাটিনি সেই জন্যে আমার রিকোয়েস্ট আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমি সবাইকে বলি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সেফ থাকুন যতক্ষণ না করোনা আমাদের পৃথিবী থেকে বিদায় নিচ্ছে আমরা সবাই একটু 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 অ্যালার্ট থাকব ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমার চ্যানেলটাকে সাথে রাখবেন তাহলে অবশ্যই নানান রকমের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো থ্যাংক ইউ